আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওরা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রমতে আপনাদের দোয়াতে পরিবার সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো মিষ্টি কুমড়া ভাজি তো আজকে এই মিষ্টি কুমড়াটা কিভাবে আমি ভাজি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমার এই মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটা হলো আমার ভিউয়ার্সদের রিকোয়েস্টের রেসিপি তো আমার দুই দিন আগে একটা ভিডিওতে আমি একটু একটু করে শেয়ার করেছিলাম মিষ্টি কুমড়া ভাজিটা তো আমাকে এক ভিউয়ার্স বলেছিল কমেন্ট করে জানটি এই মিষ্টি কুমড়ো ভাজিটা ফুল রেসিপি চাই তো এই জন্যই আমি এই ফুল রেসিপিটা দিয়ে দিলাম তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন আমরা শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে মিষ্টি কুমড়াটা খোসা ফেলে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি তো কুমড়াটা খুবই সুন্দর ছিল পুর ছিল আর কি অনেক পুর যেটাকে বলে মোটা তো এখানে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো এটা দিয়ে আমি খুব সুন্দর করে এই কুমড়াটাকে মাখিয়ে নিব তো এভাবে হাত দিয়ে এই কুমড়ার গায়ে আলতু হাতে মাখিয়ে মাখিয়ে নিতে হবে হলুদ মরিচের গুঁড়োটা তো দেখতে পাচ্ছেন এখানে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিতেছি এটা হচ্ছে কি পাঁচ থেকে দশ মিনিট মাখিয়ে রেখে দিলে কিছুক্ষণ পরে ভাজলে খেতে অনেক টেস্টি হয় তো যাই হোক আমি মাখিয়ে সাথে সাথে বেজে নিলাম যা আমার হাতের যেহেতু সময় নেই এজন্য তো এটা বাজার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি মিষ্টি কুমড়াটা একটা একটা করে দিয়ে দিচ্ছি তো এভাবে একে একে মিষ্টি কুমড়াগুলো আমি যে কয় পিস এই ফ্রাই প্যানে দেওয়া যায় তো ওইভাবে আমি দিয়ে দিতেছি তো এর চেয়ে বেশি এক বারে দেওয়া যাবে না তো এইভাবে আমি দিয়ে দিলাম তো এখন আমি ভেজে নেব এটাকে তো এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তাহলে কুমড়াটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ হলে বাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো যদি ডাকনাটা না দেন তাহলে কিন্তু অনেক সময় লাগে এই মিষ্টি কুমড়াটা বাজি করতে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কুমড়াটা এই পর্যায়ে এসে উলটিয়ে নিচ্ছে তো ডাকনা দিয়ে ডেকে দেওয়ার কারণে কিন্তু কুমড়াটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি উলটিয়ে নিচ্ছি তো ওদিকে আমার খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখতে খুব পারছেন মিষ্টি কুমড়াটায় তো সেম এরকম কালার রেখে আপনারা মিষ্টি কুমড়াটা ভাজি করবেন তো এরকম কালার আসলে মিষ্টি কুমড়াটা খুবই সুন্দর একটা ঘেরান আসে তো এভাবে মিষ্টি কুমড়া ভেজে দিলে কিন্তু বাচ্চারা পছন্দ করে তো আমার ছেলে মেয়েরা এমনিতে শাক সবজি খেতে চায় না কিন্তু এই মিষ্টি কুমড়াটা ভাজলে ওরা অনেক ইয়া করে খায় মিষ্টি কুমড়া ভাজাটা তো আমার এই ইয়াগুলো মিষ্টি কুমড়া ভাজাগুলো হয়ে গেছে দেখতে পারছেন এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তো এটা খুব সহজভাবেই বেজে নেওয়া যায় এটা কোনো ঝামেলা নেই কোনো মশলা বেশি লাগে না কিচ্ছু লাগে না সহজেই ভাজা যায় তো দেখতে পারছেন পরবর্তীতে যেগুলো ছিল আমার তো ওইগুলো এ একবারে আবার এখন দিয়ে দিচ্ছি তো এই খোলাটা আমি পুরোপুরি আপনাদের মাঝে শেয়ার করব না আমি এখন দিয়ে দিচ্ছি এভাবে মিলিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে তা না নাহলে কিন্তু ছেঁড়া বড়া করে দিলে ফ্রাই প্যানে অনেক জায়গা লাগে এভাবে চাপিয়ে চাপিয়ে দিয়ে দিতে হবে তো এগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন ডাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে ভাজি করে নেব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভাজি করে নিলাম সবগুলো মিষ্টি কুমড়ো তো দেখতেও খুবই সুন্দর লাগছে তো মার্শাল্লা দিল খেতেও অনেক মজার হয়েছিল তো মিষ্টি কুমড়াটা কিন্তু সবারই একটা প্রিয় খাবার সবাই এই বাজাটা পছন্দ করে তো এভাবে করে মিষ্টি কুমড়াটা আপনারা খুব সহজেই বাজি করে নিতে পারেন তো যে আমাকে বলেছিলেন যে আন্টিটা তো অবশ্যই আপনি ভিডিওটা দেখতে পারছেন আপনার রিকোয়েস্টের ভিডিওটা আমি দিয়ে দিলাম তো অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন সবাই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ